হ্যালো বন্ধুরা, আজ পাবলিশ হতে যাচ্ছে এসএসসি এবং দাখিল পরীক্ষার ফলাফল, যা আমরা হয়তো বা অন্যান্য বছরের তুলনায় অনেকটা লেট পাচ্ছি, যার কারণ হলো লকডাউন ইভেন করোনা ভাইরাস। অর্থাৎ করোনা ভাইরাসের কারণে আমরা সবাই লকডাউনে বাসায় অবস্থান করছি, যেন নিজে এবং নিজের ফ্যামিলিকে নিরাপদ রাখতে পারি। সো আজ পাবলিশ হতে যাচ্ছে এসএসসি এবং দাখিল পরীক্ষার ফলাফল। তো এই ফলাফলটি কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটির মাধ্যমে যা ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে ঘরে বসেই নিরাপদ থেকে নিরাপদ রেখে আপনি আপনার এসএসসি এবং দাখিল পরীক্ষার ফলাফলটি একদম সহজেই দেখতে পারবেন, তাও আবার মার্কশিট সব। সো ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলে রাখি, আমি আছি আপনার সাথে মোহাম্মদ বাবু আর আপনারা দেখছেন ইউ কানেক্ট চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, সো অন্যান্য বছরে আমরা অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রে আমাদের রেজাল্টগুলি আমরা পেয়ে যেতাম, বাট এখন শুধু অনলাইনে কিন্তু প্রকাশিত হবে। অর্থাৎ বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করে জাস্ট অনলাইনে বর্তমানে এসএসসি এবং দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনলাইন সার্ভার অবশ্যই অবশ্যই স্লো থাকতে পারে। সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি যে অ্যাপসটি আপনাদের শেয়ার করি, সেই অ্যাপসে তিনটি ওয়েবসাইট থাকবে এবং তিনটি ওয়েবসাইট একটি সার্ভার যদি আপনার প্রবলেম দেখা দেয়, আপনার অপরটি দিয়ে ব্যবহার করতে, অপরটির প্রবলেম দিলে আপনার তারপরটি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা একদমই বিরক্তিকর অথবা আপনাদের একদম ডিপ্রেশনে যেতে হবে না, এবং আপনারা সহজে আপনাদের ফলাফল যেন পেতে পারেন এমনই একটি অ্যাপসে আমরা তিনটি সার্ভারে মডিফাই করে সেটাকে অ্যাড করেছি আপনাদের সুবিধার্থে। এবং সেই সার্ভারটি কী এবং সেই অ্যাপসটি কী আপনার সাথে থাকুন, কীভাবে ডাউনলোড করতে হবে তাও দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপসটি আপনার কোনো প্রকার প্লে স্টোর পাবেন না, জাস্ট এই অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য আপনার লিখতে হবে মোহাম্মদ বাবু mohammedbabu.com/exam.apk। আমি এই ডাউনলোড লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, ওখান থেকে আপনার ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নেবেন। সো এটা সার্চ করার পর ঠিক এভাবে আপনাকে ডাউনলোড করতে বলবে। সো ডাউনলোড করে নেবেন, যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে, তো ব্রাউজার সিলেক্ট করে আপনার ইজিলি অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার অবশ্যই অ্যাপসটির বাটনে ক্লিক করে আপনাকে ইনস্টল করতে বলবে, ইনস্টল করে নেবেন। ইনস্টল করে দেওয়ার পর আপনাকে অ্যাপসটিকে ওপেন করতে বলবে। সো অ্যাপসটিকে ওপেন করে নেবেন। তো বন্ধুরা, অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকমভাবে তিনটি সার্ভার চলে আসবে, এবং এই তিনটি সার্ভার গভর্নমেন্ট সার্টিফাইড জাতীয় তিনটি সার্ভার, অর্থাৎ গভর্নমেন্ট সার্টিফাইড অনুসারে এই তিনটি সার্ভার অ্যাড করা হয়েছে। এখানে আপনারা রিয়েল আপনাদের অরিজিনাল যে রেজাল্টটি আছে সেটা রেজাল্টই পাবেন। এটা এমন নয় কোনো ফেক কোনো ওয়েবসাইট নয়, কোনো ফেক কোনো সার্ভার নয়। এখানে তিনটি সার্ভার অ্যাড করা আছে, তিনটি সার্ভার গভর্নমেন্ট সার্টিফাইড জাতীয় সার্ভার, অর্থাৎ সার্টিফাইড পারমিশন জাতীয় সার্ভার। সো এখানে আপনারা আপনাদের রেজাল্টগুলো ইজিলি পেয়ে যাবেন। এবং আমরা যে কাজটি করে থাকি, আমরা যখন গুগলে সার্চ করি, আমরা বেসিক্যালি আমরা গভর্নমেন্ট সার্ভার অর্থাৎ এই মানে ওয়েবসাইটে দেখে থাকি, আর এখানে প্রচুর পরিমাণে একটা চাপ থাকে, যার ফলে আমাদের রেজাল্টগুলি আমরা ইজিলি পেয়ে যাই না, তো পেয়ে থাকি না। তো সেক্ষেত্রে আমরা এখানে নন গভর্নমেন্ট যে সার্ভারটি আছে আমরা এটি সিলেক্ট করব, এবং এখানে আওয়ার্সেস যে সার্ভারটা এটা আপনারা যখন এই সার্ভারটি দেখতে পাচ্ছেন লোড করছে, তখন আপনারা আওয়ার সার্ভারটি ব্যবহার করতে পারেন। বাট আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা নন গভর্নমেন্ট সার্ভারটি ব্যবহার করবেন। এখানে আপনারা মার্কশিট সহ আপনাদের রেজাল্টটি পেয়ে যাবেন, অর্থাৎ ফলাফলটি পেয়ে যাবেন। এবং এই নন গভর্নমেন্ট সার্ভারটি খুবই ফাস্ট থাকে, এখানে বেশি পরিমাণ চাপ পড়লো তারা কিন্তু আমাদের ফলাফলগুলি প্রকাশিত করে থাকে। সো আপনারা এই সার্ভারটি নন গভর্নমেন্ট সার্ভারটি ব্যবহার করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন যে অপশনটি রয়েছে বক্সে, এখানে আপনারা ক্লিক করে এখানে আপনারা এসএসসি এবং দাখিল সিলেক্ট করে নেবেন, বিকজ বর্তমানে পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে এসএসসি এবং দাখিল এক্সামিনেশন যারা পরীক্ষার্থী যারা আছেন, পরীক্ষা যারা দিয়েছেন তাদের ফলাফল প্রকাশ করা হচ্ছে। সো আমরা এখানে এই অপশন সিলেক্ট করে নেব, এবং আপনারা ইয়ার দেখতে পাচ্ছেন এখানে 2020 সিলেক্ট করবেন। সো এখনও রেজাল্ট পাবলিশ করা হয়নি, তো সেক্ষেত্রে আপনাদের দেখানোর জন্য আমি 2019 সিলেক্ট করলাম, আপনারা অবশ্যই 2020 সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন বোর্ড অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন। আমি জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে ঢাকা বোর্ডটি সিলেক্ট করে দেখাচ্ছি। এরপর আপনার রেজাল্টার যে বক্সটি আছে এখানে ক্লিক করার পর আপনারা এখানে সিলেক্ট করে নেবেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট অপশনে ক্লিক করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন রুল নাম্বার, এখানে আপনাদের যে পরীক্ষা আপনার যে রুল রয়েছে রুল নাম্বারটি রয়েছে সেই রুল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সো আমি এখানে জাস্ট একটা হাবিজাবি একটা নাম রুল নাম্বার দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এবং দেখানোর জন্য। এবং রেজিস্ট্রেশন অপশনে অবশ্যই অবশ্যই বলবো, দেখতে পাচ্ছেন লেখা আছে প্লিজ গিভ রেজিস্ট্রেশন নাম্বার ইফ ইউ ওয়ান্ট টু সি ডিটেলস মার্ক ইফ অ্যাভেলেবল, উইদাউট রেজিস্ট্রেশন নাম্বার ইউ ক্যান অনলি ভিউ গ্রেডস। সো এখানে বলা হচ্ছে যদি আপনি যদি রেজিস্ট্রেশন নাম্বার না দেন তাহলে কিন্তু আপনাকে মার্কশিট দেওয়া হবে না, জাস্ট আপনি পরীক্ষায় আপনার ফলাফল কী এসেছে সেটাই দেখতে পারবেন, বাট আপনার মার্কশিট পাবেন না। তো অবশ্যই অবশ্যই এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন। তো
আমি আমার কাছে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই দেখানোর মতো, তো সেক্ষেত্রে আমি এই বক্সটিকে খালি রেখে দিচ্ছি। বাট 2020 সালে যারা পরীক্ষার্থী মানে অর্থাৎ চলতি বছর যারা পরীক্ষার্থী থাকবেন তারা অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন, আর যারা চলতি বছর পরীক্ষার্থী পূর্বে কোনো একটি বছরের পরীক্ষার্থী এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার না দিলেও চলবে, যে কোনো রোল নাম্বার আপনার রোল নাম্বারটি দিয়ে এখানে এন্টার করলে আপনার মার্কশিট সহ রেজাল্ট পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমি 2019 সিলেক্ট করেছি, সেক্ষেত্রে আমাকে রেজিস্ট্রেশন নাম্বার না দিলেও আমাকে মার্কশিট সহ আমাকে ফলাফলটি দেখিয়ে দেবে। সো যারা চলতি বছরের পরীক্ষার্থী তারা অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটি ব্যবহার করে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ার্ড দেওয়া হবে, সেই ওয়ার্ডটিকে এই বক্সটিতে আপনাকে লিখতে হবে। তো আমি এই ওয়ার্ডটিকে এই বক্সে লিখে নিচ্ছি, এখানে এই ওয়ার্ডটি কিন্তু ছোট হাতে লেখা থাকবে বা বড় হাতে যেভাবে থাকবে না কেন সেভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। সো এখানে লিখে নিচ্ছি ওকে ওকে PIT, সরি এখানে আমার ভুল হয়ে গেছে, ওকে। তো ঠিক আছে, এরপর লেখার পর দেখতে পাচ্ছেন গেট রেজাল্ট অপশন, দেখতে পাচ্ছেন গেট রেজাল্ট অপশনে ক্লিক করে দিন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একদম ফলাফল সুন্দরভাবে চলে এসেছে, একদম ওয়াও GPA 5 পেয়েছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে তার মার্কশিট সহ সবকিছু এ টু জেড চলে এসেছে। আপনার স্ক্রিনশট দিয়ে আপনারা আপনাদের এই ফলাফলটিকে সেভ করে নিতে পারবেন। তো এই ছিল কিভাবে আপনারা ঘরে বসে এবং আপনাদের কোনো প্রকার ডিপ্রেশনে না যেয়ে ইজিলি আপনারা ঘরে বসে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিকে ব্যবহার করে আপনাদের ফলাফলটি পেতে পারেন খুব সহজে। এটা ছিল আজকের ভিডিও। সো বন্ধুদের ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন, এবং আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটি যত বেশি পরিমাণ আপনাদের গ্রুপ পেজ অ্যাকাউন্টে শেয়ার করুন। বিকজ এই মুহূর্তে সবাই কিন্তু ডিপ্রেশনে আছে যে ঘরে বসে কিভাবে আপনাদের ফলাফলটি কোনো প্রকার ঝামেলা ছাড়াই যেন দেখতে পারে। সো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যেন আমার পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর দোয়া করছি সকল পরীক্ষার্থী ভাই বোনেরা যেন পাশ করে এবং আমাকে কমেন্টের মাধ্যমে মিষ্টি পাঠিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, টাটা।